ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শহরে শিল্পীর রং তুলিতে বঙ্গবন্ধু শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে জেলা পুলিশের উদ্যোগে শহরের পশ্চিম মেড্ডা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 300 শিশু কিশোর অংশগ্রহণ করেন। এ সময় তারা বঙ্গবন্ধু শোকাবহ অগাস্ট ও বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ এই তিন ক্যাটাগরিতে বিভিন্ন চিত্রকর্ম রং তুলির আঁচড় ফুটিয়ে তোলেন। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহগীর আলম। এতে পুলিশ সুপার মোহাম্মদ শাখওয়াত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ এস এম শফিউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা। আলোচনা সভা শেষে তিনটি গ্রুপে 9 বিজয়ীর মাঝে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ, বঙ্গবন্ধুর বইসহ শিক্ষা সামগ্রী দেয়া হয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণ করা প্রতিজনকে বঙ্গবন্ধুর বই, রং, পেন্সিল সহ শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণ।